আজ আপনাদের এমন একটি জায়গার সন্ধান দেব, হাতে তিন চার দিন সময় থাকলেই ঘুরে আসতে পারেন সেখান থেকে। কলকাতা থেকে দুরাত্রি তিন দিনের জন্য চট করে ঘুরে আসুন গোপালপুর এবং মহেন্দ্রগিরি থেকে। সমুদ্র, পাহাড় এবং ঝর্ণার এক অপূর্ব কোলাজ পাবেন এখানে। মহেন্দ্রগিরি হল পূর্বঘাট পর্বতমালায় অবস্থিত উড়িষ্যার দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। মহেন্দ্রগিরির উচ্চতা খুব বেশি নয়, প্রায় 5,000 ফিটের কাছাকাছি হবে। এই গোপালপুর থেকে মহেন্দ্রগিরির দূরত্ব প্রায় 100 কিলোমিটার। তবে রাস্তা খুব একটা ভালো না থাকার জন্য গাড়িতে গোপালপুর থেকে সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো। এটি একটি পৌরাণিক স্থান যেখানে বিষ্ণুর ষষ্ঠ অবতার শ্রী পরশুরাম তপস্যা করেছিলেন। এছাড়াও এখানে রয়েছে কুন্তী মন্দির, ভীম মন্দির এবং যুধিষ্ঠির মন্দির। আসার পথে অবশ্যই দেখে নেবেন বাড়িয়া পাথর ওয়াটারফলস।